থ্যানটুন থ্যানটুন না বলো থ্যাংক ইউ থ্যানটুন আচ্ছা না বলো বলো হ্যাপি হোলি একটু বলো আগে একটু হ্যাপি হোলি বলে দাও সবাইকে বলো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে হ্যাপি হোলি শুভ দোল উৎসব সবাই দোল খুব ভালো কাটিও হোলি খুব ভালো কাটিও কে কেমন আনন্দ করছো কমেন্টিং তো অবশ্যই জানিও আজকে হোলি বা দোল যে যাই বলো তো সকাল থেকে ওয়েদারটা একদমই ভালো না ও মা কি হয়েছে তুমি ভেঙে ফেলেছো গাড়ি ভেঙে ফেলেছে তাই বলছি মা ও মা আমি গাড়ি ভেঙে যাই হোক কটা বাজে নটা হয়তো বাজবে আমি জানি না কটা বাজে এখন থেকে আজকে ভিডিওটা স্টার্ট করছি সারাদিন কী করছি না করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো এটা কী এসেছে কে এটা তুমি ও তুমি সব শেষ করে ফেলেছ বাহ গুড ওয়ার্ক আছে তোমার নাম কি একটু বলে দাও সবাইকে ভালো করে বলো তুমি নাম শৌরিক বলো আমার নাম শৌরিক আমি শৌরিক বলো হ্যাপি না হ্যাপি টুই টুই না বলো হ্যাপি হোলি গুড বয় আর মানুকে হাই করো বল মানু হ্যাঁ গুড বয় তুমি গুড বয় বলো হ্যাঁ গুড বয় আচ্ছা তো আমি একটু কথা বলে নি আমি কথা বলে নি থাক 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 আচ্ছা ব্যাস আচ্ছা তোমার এই বাসটা তোমায় কে দিয়েছে এই বাসটা কে দিয়েছে এটা আমি দিব কে দিয়েছে তোমাকে না বলো বাবাই হ্যাঁ চলো তোমরা দেখতে থাকো সারাদিন সঙ্গে থাকো আজ বেশ অনেকদিন পর সকালে খাচ্ছি আমার সব থেকে ফেভারিট ব্রেকফাস্ট আতপ চালের ফ্যানে ভাত আর তার সাথে কাঁচা লঙ্কা না হলে জমে তো একেবারে গাছে চলে এসেছি গাছের থেকে একদম টাটকা টাটকা কচি কচি কাঁচা লঙ্কা নিয়ে খাবো অল্প কর মাখ অল্প কর মাখ আবার পরে মাখবে ব্যাস 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 চোখে দিস নি আচ্ছা আচ্ছা আমি পরে পরে দিবি ওখানটা তোলো কানে লেগে গেছে তাই ও ভাই দেখো কাণ্ড দেখো এই পোঁটায় আবির পড়ে রয়েছে ওখানটা কুড়িয়ে নিয়ে গিয়ে আবিরে মাখাচ্ছে দাদাই মাখাও দাদাই মাখাও ও ওখান থেকে নিয়ে আসবে ওখান থেকে নেওয়া যায় সোনা কিন্তু এখনো রং খেলার কিছুই বুঝিনি তাই ওকে ঘরে ধরে রাখা যাচ্ছে না এখন ওই মোটামুটি 11টা মতো বাজে এখন থেকেই বেরিয়ে পড়েছে আর এই যে গতকাল চাঁচর এসেছিল না তোমাদের সঙ্গে তো ভিডিও শেয়ার করেছি সেই চাঁচরের গাড়ি তো আমাদের উঠোনে দাঁড়িয়েছিল তো ওরা আবির মাখছিল সেই সব আবির পড়ে আছে ও কী করেছে উঠোন থেকে এই আবিরগুলোকে হাত দিয়ে দিয়ে মানে ঘষে ঘষে তুলছে মানে হাত বোলালেই তো আবিরটা হাতে লেগে যাচ্ছে এবার সেই আবির নিয়ে একবার মাকে মাখাচ্ছে একবার বাপিকে মাখাচ্ছে এইবার সানাকে এই সানাকে না কুহুকে দেখতে পেয়েছে কুহুকে মাখাতে দৌড়াচ্ছে আর কুহু তো ভয়েতে ঘরে পালিয়েছে আর ও দৌড়ে যাচ্ছে এই কুহুকে মাখানোর জন্য বলো তো রং খেলার কিছুই বোঝেনি এখন থেকেই ওকে ভয় দেখাতে শুরু করে দিয়েছে অবস্থা দেখো আবার এখানে একটু রং পেয়েছে এখান থেকে তুলে নিয়েছে কুকুকে মাখাতে যাবে বলে তারপর ওই যে ডোনাল বাবাকে দেখতে পেয়ে প্রথমে একটু দাঁড়িয়েই পড়েছিল ভয় পেয়ে তারপর আবার তাড়া করেছে কুকুকে আর কুকু তো ভয়তে কোথায় পালাবে বুঝতে পারছে না তো কী বদমাইশি শিখেছে আর বাচ্চাদের তো রং দেখলে আর ধরে রাখার মতন নেই কোনো রকমে কুহুকে তাড়িয়ে বাড়িতে তো নিয়ে গেছিলো মাখাতে পারিনি ফিরে এসছে এইবারে যাচ্ছে ওর দাদাইকে রং মাখাতে ও সেই সকাল থেকে এইগুলোই করছে এই উঠোন থেকে রং নিচ্ছে আর যেখানে রং দেখতে পাচ্ছে সেখানেই মানে থেকে মুঠো মুঠো রং নিচ্ছে নিজের গায়ে মাখছে দাদাইকে মাখাচ্ছে কখনো গালে হাত দিচ্ছে কখনো চোখ ঢলছে যার ফলে আমি না রং লুকিয়েই রেখে দিয়েছিলাম বারই করিনি খুব বেশি অল্প একটুখানি বার করেছিলাম এইবার দেখো খুঁজছে সারা ঘরে যে কোথায় দাদাই আছে সেখানে গিয়ে মাখাবে এবারে বেশি তো মুখ অবধি পৌঁছাতে পারছে না কখনো হাতে মাখাচ্ছে কখনো গায়ে মাখাচ্ছে এইসব করছে তো এইবারে দাদাইকে মাখানো হয়ে গেছে এবার চলেছে বন্ধুকে খুঁজতে মানে আমার মাকে খুঁজতে মা তো রান্নাঘরে কাজ করছে যেহেতু রান্নাবান্নার কাজ তো থাকেই না আর আজকে তো বিশেষ কিছু রান্নাবান্না হচ্ছে না কারণ যতই মানে হোলি হোক না কারণ স্পেশাল কিছু রান্না আজকে হচ্ছে না নর্মালি কিন্তু যেটা হচ্ছে সেটা তো করতে হবে এই দেখো চলে এসছে এখানে মাকে রং মাখাতে চলে এসছে আর ওদিকে হঠাৎ করে সোনার পাপা আর নিধি এসেছে নিধি তো বাড়িতে একাই থাকে সুতরাং ওখানে না ও রং খেলায় একটুও মজা হচ্ছিল না
ও বারবার ও দাদাকে জিজ্ঞাসা করছিল ভাইপো কখন আসবে, ভাইপো কখন আসবে। তো আমি তো এখানে ছিলাম, ওই যে অনুষ্ঠানের কারণেই তো এখানে ছিলাম, তো সেই জন্য দাদা ওকে সকালবেলা নিয়ে এখানে চলে এসছে, হঠাৎ করেই এসছে, আমি কিন্তু জানতামই না যে ওরা আসবে, হঠাৎ করে এসেছে। তো এখানে এসে ভালোই হয়েছে, নিধি অনেকগুলো বন্ধু পেয়ে গেছে, সবার সাথে বেশ খানিকক্ষণও কিন্তু মজা করেছে, বেশ ভালো করে রং ও নিজেও মেখেছে, সবাইকে মাখিয়েছে। আর বাড়িতে চলে গেলে তো একা একা থাকে, ও কারোর সাথে মানে খেলার কেউ নেই ওখানে। তো এখানে এসে ও এই যে রায় ছিল, পরি ছিল, তারপরে মিষ্টি ছিল, আমার ছেলে ছিল, আমি ছিলাম, সবার সাথে বেশ কিছুক্ষণও ভালো করে রং খেলেছে। তো প্রথমে বাড়ি যেতেই চাইছিল না, তারপর বললাম যেহেতু হোলির দিন তো রাস্তাঘাটের অবস্থা তো তোমরা বুঝতেই পারো, আর তোমাদের সাথে আমি কথা বলছি জানো তো, শোনা একদম ফোনের মধ্যে উকি মেরে দেখছি যে আমি কী করছি, কার সাথে কথা বলছি, মানে তোমাকে তো দেখলেও হাসি লাগবে। আমি যখনই ভয়েস ওভার দিতে যাই ও এমনই করতে থাকে আমার সঙ্গে। তো যেটা বলছিলাম, রাস্তাঘাটের অবস্থা তো জানোই দোলের দিন কেমন হয়, সেই জন্য ওকে তাড়াতাড়ি বাড়ি পাঠিয়ে দিলাম, বললাম যে ঠিক আছে তোমরা তাড়াতাড়ি চলে যাও, কারণ একটু বেশি বেলা হয়ে গেলে তখন আর রাস্তায় বেরোনোর মতো পরিস্থিতি তো থাকে না, এবার বাচ্চা মানুষকে নিয়ে এসেছে যতই হোক, সেই কারণে তো কিছুক্ষণ খেলা করা তো হয়ে গেল। বাইরে তো পড়ছে প্রচণ্ড বৃষ্টি, আমি ভাবলাম এই সময়টা ভিডিও এডিট করি, এখানে ঘরে শুয়ে শুয়ে ভয়েস ওভার দিচ্ছিলাম, সোনা পিঠে উঠে লাফালাফি শুরু করে দিয়েছে, বলতো একটু শান্তি করে যে ভয়েস ওভার দেবো সেটাও আমার উপায় নেই। এদিকে সানা এসেছিল একটু ফটো তুলতে, মানে ওই আর কি হোলি উপলক্ষে একটু ফটো তুলতে, ওকেও ছাড়েনি, একদম থালা থেকে মোটো করে রং নিয়ে ওর মুখে মাখানো শুরু করে দিয়েছে, আবার ওর থেকে নিয়ে আবারও দাদাইকে মাখানো শুরু করে দিয়েছে, মানে ও কাকে মাখাবে ঠিক করতে পারছে না, যাকেই পাচ্ছে মানে যেখানেই রং পাচ্ছে দাদাইকে মাখিয়ে দিচ্ছে। নিজে তো বেশ খানিকটা রং ভালো করে মেখে নিয়েছে, আর এদের দেখো এদের অবস্থা দেখো, জল মেখে পুরো একদম ভিজে কি অবস্থা, আর শোনাও কিন্তু এদের সঙ্গে তালে তাল মিলিয়ে একসাথে রং মাখছে, দেখো অবস্থা। ঘরে ওকে কিছুতেই ধরে রাখা যাচ্ছে না, যতবার ধরে আনছি ততবারই পালাচ্ছে, আর বাচ্চা মানুষ তো, এদের তো রং দেখতে পেলে আর কোনো কাজই নেই, কী পরিমাণে যে রং রেখেছে, মানে এই বয়সে ও এমন রং মাখছে, বড় হয়ে না জানে ও কী করবে, তখন ওকে যে ধরেই রাখা যাবে না। আর এই ভিডিওটা দেখে রাইস্ট্রিম ইমান কিন্তু খুব কষ্ট পাবে, যেহেতু ওরা ওখানে একাকাই আছে, ওদের সাথে রং খেলার কেউ নেই, তো কী আর করা যাবে বলো, পড়াশুনো শুরু হয়ে গেছে তো এখন ওরা মানে ইচ্ছে থাকলেও এখানে আসতেও পারে না। আর এই যে এবার বাবাই চলে এসছে, আর সবাই এদিকে কিন্তু এবার মানে পাড়ার সমস্ত কাকিমারা বৌদিরা যা জেঠিমারা যা যা আছে আর কি, সবাই মোটামুটি বেরিয়ে পড়েছে আর কি ওই রং মাখানোর জন্য, কারণ সবার তো এই টাইমটা রান্নাবান্না সব কিছু হয়ে গেছে। এই যে বেলা এখন ওই কটা বাজে, হয়তো 12টা মতন বাজবে, সঠিক টাইমটা আমার মনে নেই। আর দেখো আমার ভাইয়ের অবস্থা দেখো, ঘুরে ঘুরে দেখাচ্ছে ঠিক কতটা পরিমাণে রঙও নিজে মেখেছে। আসলে ও একটু ওই ক্লাবের দিকে গেছিলো আর কি, মাঠের দিকে, ওখানে ওর বন্ধু বান্ধবরা ধরে মাখিয়ে দিয়েছে। আর এই দেখো ম্যারাথন দৌড়ে দৌড়াচ্ছে জ্যোৎস্না কাকিমা হাতে রং নিয়ে, শুধু জ্যোৎস্না কাকিমা একা নেই, পিছনে কিন্তু ডোনাও আছে, দেখো হাতে মাথা ফাটা রং নিয়ে ম্যারাথন দৌড়ে দৌড়াচ্ছে, অবস্থা দেখো। এরপরে আমার অবস্থাটা তোমরা দেখো, আমি না একটুও রং খেলিনি জানো, রং খেলতে আমার একটুও ভালো লাগে না, একটু আবিরও খেলিনি রঙও খেলিনি, দেখো তো আমার মুখটা কত সুন্দর পরিষ্কার তাই না? তোমরা কি এরমভাবে কেউ রং খেলেছো আমাকে কমেন্টে কিন্তু জানিও, আর আমাকে ঠিক কেমন লাগছে সেটাও কিন্তু জানিও। নিজের মুখটা নিজে দেখে হেসেই পাগল হয়ে যাচ্ছি, নিজেকে ঠিক মানে তারকা রাক্ষসী মতো লাগছিলো না, তোমরাই কমেন্ট করে জানিও তো। শুধু এই দাঁতগুলো ছাড়া কিছুই দেখা যাচ্ছে না, আর আমার মায়ের অবস্থা দেখো, মানে আমরা ভিডিও করব কি হেসেই পাগল হয়ে যাচ্ছে, আমার মুখটা কেমন লাগছে। আর পিছন দিক থেকে রিঙ্কু আমাকে রং মাখাতে এসেছিলো, হঠাৎ করে ওর দিকে যেই না ফিরেছি ও হেসে পাগল হয়ে যাচ্ছে, বলছে তোর মুখে জায়গাটা কোথায়, আমি কোথায় মাখাবো তোকে, মানে সানা আর ডোনা দুজনে মিলে আমাকে পুরো একদম আচ্ছা করে মেকআপ করে দিয়েছে। আর এই দেখো সোনার রং খেলা কিন্তু এখন অবধি শেষ হয়নি, যেখানে আবির দেখতে পাচ্ছে মোটামুটি নিয়ে নিজে তো খানিকটা গায়ে মেখে নিচ্ছে আগে, তারপর সবাইকে মাখানো শুরু করে দিচ্ছে, অবস্থা দেখো। আর সারা উঠোনের আমাদের অবস্থা দেখেছো, একদম রং বেরঙের হয়ে গেছে জানো তো, অরিজিনাল সাউন্ডটা তোমাদেরকে দিতে পারতাম কিন্তু পাশের ক্লাবে না গান চলছে সেই সকাল থেকে, যার ফলে কপিরাইটের ভয়তে দিতে পাচ্ছি না, নাহলে অরিজিনাল সাউন্ড তোমরা শুনতে পেলে বেশ ভালোই লাগতো। আর এই দেখো রিঙ্কুর অবস্থাটা দেখো। এরপরে আমরা স্নান টান করে চলে এসেছি, আর এদিকে এই কাকিমাটা যাচ্ছিলো চান করতে, ওই রিনা কাকিমা, তো শোনা ওকেও একটু মানে কাকিমাকেও একটু রং মাখিয়ে দিল। এই যে এখন কিন্তু অনেকখানি বেলা হয়ে গেছে, মোটামুটি 1:30 মতন বেজে গেছে। আজকে হোলির দিনে সবাই মাংস খাচ্ছে, আমাদের বাড়ি আর মাংস হয়নি, আজকে ডাঁটা রান্না হয়েছে, ফ্রাইড রাইস করেছে, ডাঁটা, ডিম সেদ্ধ, আর এই যে ডিম ওটাও ডিম, হ্যাঁ এটাও ডিম, এই আজকে রান্না হয়েছে আজকে আমাদের বাড়ির দুপুরের খাওয়া দাওয়া। খিচুড়ি না বাবা, এটা এটাকে বলে রায়।
যাবে যাবে, ওই গেল 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 গেল, ওই গেল গেল রে গেল রে গেল রে, এই গেল গেল গেল, এই সাইকেল 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 ধরেছে, ধরে না 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 বেশ বেশ বেশ, ও বাচ্চা মানুষ বাচ্চা মানুষ, ধরে না ধরে না, ওটা তুতু বেবি, আফটার হোলি, এই আফটার হোলি সবার মুখটা একটু দেখা, আমার মুখ দেখো বন্ধুরা, ইস কি অবস্থা, কেলে কুষ্টি তো তো লাল লাল, আমারটা কি কেলে গেল না তো কালো, আর আমার লাল, ইস আর আমার পুরো কালো কালো, তো এই যে বাইরে হচ্ছে বৃষ্টি, সেই বেগে ঝোড়ো হাওয়া, মেঘ ডাকছে, কারেন্ট নেই সেই সকাল থেকে, আর এদিকে হচ্ছে রিঙ্কু চাউমিন দিয়ে গেল, এমনি তো কারেন্ট নেই সেই দুপুর ঠিক না মানে ওই হ্যাঁ দুপুরই হবে তখন থেকেই কারেন্ট নেই, তারপরে দিকে বাইরে হচ্ছে বৃষ্টি ঝোড়ো হাওয়া, কারেন্ট কখন আসবে জানি না, তো ওই মোটামুটি একটা লাইট জ্বালিয়ে ভিডিওটা এন্ড করবো বলে, তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে, আমার মুখের রঙ কিন্তু এখন উঠিনি অবস্থা দেখো, চলো সবাইকে টাটা এন্ড গুড নাইট, আজকে কারেন্ট নেই জন্য ভিডিওটা আর কন্টিনিউ করলাম না, দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে, সবাইকে টাটা।